করোনা সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েই যাচ্ছে। আমাকে আমার সব ভিউয়ার্সরা সাবস্ক্রাইবাররা একটাই কমেন্ট করছে যে দিদি প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে, মোটামুটি সব চুল মেঝেতেই আছে বা চিরুনিতে জড়ো হচ্ছে। তো এটা থেকে একটা সলিউশন দাও যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং চুলটা একটুখানি হেলদি থাকবে, সুন্দর হবে। তো সেক্ষেত্রে দেখো অনেক ধরনের প্যাক আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেগুলোকে ব্যবহার করতে পারো। অনেকেই আমাকে কমেন্ট করছে যে দিদি একদমই সময় পাই না। দেখো কোনো কিছু ভালো রাখার জন্যে তো কিছু একটু কষ্ট করতেই হবে বা ব্যবহার করতেই হবে, ঠিক আছে? আমরা যেমন পড়াশোনা করলে তবে গিয়ে রেজাল্টটা ভালো আসে, পুরো যখন আমরা এক্সামটা দিই তারপরে গিয়ে রেজাল্ট যখন আসে সেই রেজাল্টটা ভালো আসে যদি ভালো পড়াশোনা করি, তবে যদি আমরা পড়াশোনাটা সেরকমভাবে না করি তাহলে রেজাল্টটা গিয়ে কিন্তু এন্ডে সেটা দেখা যায় যে আমি পড়াশোনা করেছি কি করিনি। তো সেক্ষেত্রে আমাদের চুলটা আমাদের স্কিনটা কিন্তু সেরকমই, আমরা যদি স্কিনকে কেয়ার না করি, হেয়ার কেয়ার না করি, আমাদের কিন্তু ওই রেজাল্টটা ওরা দিয়ে দেবে, ঠিক আছে? তো তোমার চুল দেখে, তোমার ত্বক দেখে কিন্তু অপোজিট মানুষ বুঝে যাবে যে তুমি তোমার চুলকে কেয়ার করো কি না করো। তো এইভাবে তোমাদেরকে কিন্তু কেয়ার করতে হবে, সেটা হেয়ার প্যাক ব্যবহার করে হোক, যে কোনো কিছু ব্যবহার করে হোক, শ্যাম্পু ব্যবহার করে হোক, বা সুন্দরভাবে একটা হেয়ার স্পা নিতে পারো, পার্লারে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারো, সে যেমন খুশি করেই হতে পারে, বাড়িতেও নিতে পারো। তো আমি আর যারা সবাই ওয়ার্কিং লেডি তাদের সবার কথা মাথায় রেখে বা যারা একটু লেজি তাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটি বানিয়েছি। ভীষণ হেল্পফুল ভিডিও, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে বাট কী টিপস শেয়ার করেছি সেটা দেখার আগে ভিডিওতে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে, তাতে কিন্তু হেল্পফুল ভিডিও তোমরা অল টাইম পাবে। দেখো আমরা আমাদের চুলে যত বেশি ম্যাসাজ করব তত বেশি ব্লাড সার্কুলেশন বাড়বে এবং যত বেশি ব্লাড সার্কুলেশন বাড়বে তত কিন্তু চুল হেলদি হবে আর চুলটা শক্ত মজবুত হবে। তাই চুল পড়ার গোড়াতেই আমাদের রয়েছে আমরা চুলের মধ্যে একটু ম্যাসাজ করি না, অয়েল ম্যাসাজ করি না। তোমাদের যদি অয়েল পছন্দ না হয় সেক্ষেত্রে তোমরা নর্মাল খালি হাতে ম্যাসাজ করতে পারো, কিন্তু ম্যাসাজটা খুবই দরকার আমাদের চুলের জন্য। চুল যত বেশি হেলদি হবে তত বেশি কিন্তু আমাদের চুলটা গ্রোথটা বাড়বে, ঠিক আছে? দেখো একটা চুলকে সুন্দর বানানোর জন্য তোমাদেরকে মিনিমাম একটু কিছুদিন তার পিছনে লেগে থাকতে হবে। যেমন একটা সুন্দর বাচ্চাকে আমরা ছোট থেকে বড় করি, সে যখন বড় হয় এবং সুন্দর একটা নর্ম ভদ্র থাকে তার সেই ব্যাকগ্রাউন্ডটার পিছনে কিন্তু তার মা বাবা থাকে। তো সেক্ষেত্রে আমাদের চুলটাও সেম, সব কিছু একটা সার্কেলের মধ্যে আছে, ঠিক আছে? তো আমাদের চুলে কি করতে হবে, আমাদের চুলের মধ্যে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। সেটা তোমরা অয়েল দিয়ে চাইলে করতে পারো, অয়েল যদি পছন্দ না হয় শুকনো হাতে মানে জাস্ট নর্মাল তোমরা ম্যাসাজ করতে পারো, ঠিক আছে? কিভাবে ম্যাসাজ করবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ম্যাসাজ করলে আমাদের চুলের কি কি বেনিফিট হয় চলো সেটা একটু দেখিয়ে দিই। আগেই বলেছি হেয়ার ম্যাসাজ মাথায় রক্ত চলাচল বাড়ায়, এছাড়া হেয়ার ম্যাসাজ চুলের গোড়া শক্ত করে। আসলে আমাদের চুল পড়ার একটা অন্যতম বড় কারণ হল রোজকার জীবনের স্ট্রেস, টেনশন। হেয়ার ম্যাসাজ আসলে আমাদের রিল্যাক্স করে, ফলে স্ট্রেস থেকে আমাদের খানিক মুক্তি মেলে, চুল পড়াও তাই খানিক কমে যায়। হেয়ার ম্যাসাজ আমাদের মাথার তালুকে গরম করে ও আঙুলের চাপ দেবার কারণে রক্তবাহে রক্ত চলাচল বাড়ে। রক্ত চলাচল বাড়ার কারণে চুলের গ্রন্থিগুলি পুষ্টিকর পোষক উপাদানগুলি সহজে গ্রহণ করতে পারে, ফলে চুলের পুষ্টি বজায় থাকে। দেখো ম্যাসাজ আমরা করব সব সময় শীথে করে নেব, শীথে দিয়ে দিয়ে এইভাবে ম্যাসাজ করব। এমনটা নয় যে এই স্টেপটাই তোমাদেরকে ফার্স্টে করতে হবে, যদি অয়েল নাও তো খুবই ভালো, জাস্ট হালকা হাতে ম্যাসাজ করছো, ঠিক আছে? কিছুটা স্টেপ তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়বে। এইভাবে হালকা হাতে ম্যাসাজ করছো, এখানে তোমরা অয়েল ব্যবহার করতে পারো, শ্যাম্পুর সময় কিন্তু তোমরা এই ম্যাসাজটা করতে পারো। তো এইভাবে কিছু খালি হাতে তোমরা ম্যাসাজ করছো মাথার মধ্যে, কেউ যদি করে দেয় তো খুবই ভালো, তাহলে এই স্টেপগুলো তোমরা ফলো করতে পারবে। এইভাবে একটুখানি শিথি করে করে একটুখানি হালকা প্রেস দেবে, ঠিক আছে? এইভাবে করছো, আরও অনেক ধরনের স্টেপ আছে, তোমাদের যদি সেগুলোকে বুঝতে অসুবিধা হয় নর্মাল জাস্ট এইভাবে তোমরা সার্কেল মোশনে ম্যাসাজ করবে অল ওভার হেড, ওকে? দেন তোমরা হালকা হাতে ছোট ছোট
পার্ট এইভাবে ধরে হালকা টানছো। এইভাবে করতে করতে কিন্তু পিছন দিকে যাবে, ঠিক আছে? আবারও সেম এখানটা করছো সাইডে, ঠিক আছে? আমাদের মাথাটাই কিন্তু প্রচুর আমরা প্রেশার নিই, তো সেই জায়গাটা যদি আমাদেরকে ঠান্ডা রাখতে হয়, শান্ত করতে হয়, তো মাসাজটা কিন্তু সবার উপরে। তাই হেয়ার মাসাজ বা হেড মাসাজ তোমরা সপ্তাহে একদিন নিতেই পারো। যদি ভালো আরও বেশি বেনিফিট পেতে চাও, আমি বলবো সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা ইজিলি করতে পারো, বা এভরিডে রাত্রে শুতে যাওয়ার আগে কিন্তু এই হালকা হাতে মাসাজ তোমরা করতে পারো, যাতে ঘুমটা খুব ভালো হবে এবং আমাদের চুলটাও তার সাথে সাথে হেলদি হবে, ঠিক আছে? তো এইভাবে দেখবে চুলের গ্রোথটা এত বেশি বেড়ে যাবে, তোমরা দেখলে অবাক হবে। এটা অবশ্যই এভরিডে রাত্রে করতে পারো বা সপ্তাহে 2 থেকে 3 দিন করতে পারো ভালো ফল পাওয়ার জন্য, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো আমি বিদায় জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং এই হেল্পফুল ভিডিওটা কিন্তু বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। সো বাই, লাভ ইউ অল।